এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এখন পর্যন্ত 2-1 গোলে এগিয়ে স্বাগতিকরা। কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মালয়েশিয়া, যার ফলও পায় ম্যাচের 16 মিনিটে। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন সাফাদি রশিদ। এরপর প্রথমার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে সফল হয় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের 31 মিনিটে সফরকারীদের সমতায় ফেরান ইব্রাহিম। 6 মিনিট পর আবারও এগিয়ে যায় মালয়েশিয়া। এবারে গোলটি করেন দিওন জোহান কুলস। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে 2-0 গোলে হারে বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচে তুর্কমিনিস্তানের কাছে 2-1 গোলে হেরে আসর থেকে আগেই ছিটকে যায় জামাল ইব্রাহিমরা।